দীর্ঘ প্রতীক্ষার পর কেমন এগিয়ে খারাপ ছিল রাজনৈতিক সমীকরণে আপনি কালীগঞ্জে সেভাবে প্রচারের টাইমই দিতে পারেননি, আপনি অন্যান্য রাজ্যে সময় দিয়েছেন গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে। না আমি সময় দিইনি, আমার আমার এটা ডিউটি, আমার পার্টি আমাকে জেনারেল সেক্রেটারি বানিয়েছে কেরল এবং তেলেঙ্গানা লাক্ষাদ্বীপ, 37টা সিট আমার, 38টা সিট আমার হাতে, ফলে আমার এদিকে আসার সময় খুব কম, কারণ আজকেও কেরলের ভোটই চলছে, তো আজকে ভোট দিতে এসেছি কারণ এটা আমার মৌলিক অধিকার। ম্যাডাম এখানে একটা জিনিস দেখা গেল, প্রায় এক ঘন্টার মতো সময় ধরে ইভিএম মেশিন খারাপ ছিল, ইভিএম এর উপর একটা আমাদের পার্টির থেকেও কোর্টে কেস চলেছে যে ইভিএম এর অনেক টেকনিক্যালিটিস আছে যেগুলোতে সমস্যা হতে পারে, পৃথিবীর বিভিন্ন দেশে যেখান থেকে ইভিএম শুরু হয়েছে সেখানে তারা ইভিএম কে ব্যান করে দিয়েছে, আবার ব্যালটে ফিরে গেছে। আমরাও এই দাবিটা রেখেছিলাম কিন্তু ইলেকশন কমিশন শোনেননি, ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, যে মোদিজি যা বলেন ইলেকশন কমিশন তাই শোনেন, বাট এখানে আজকে এসে ইভেন ভিভিপ্যাটে যেটা রিফ্লেক্ট হচ্ছে সেটাও খুব পরিষ্কার নয়, যারা ভালো একটু একটু চোখের অসুবিধা আছে তারা কিন্তু দেখতে পাবেন না কী আছে। ম্যাডাম মিছিল এলো ভোট দিলে, ও তো কালীগঞ্জের, নো কমেন্টস অন মাই সান প্লিজ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই, যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।